কোনো নায়িকা বা অভিনেত্রী আপনার সঙ্গে প্রেম করতে চেয়েছে অথচ আপনি পাত্তা দেননি, এমনটা কখনো হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, দীপিকা পাডুকোনের সাথেই হয়েছে। একটা জার ভর্তি করে কিছু চিরকুট আমাকে দিয়েছিল, যেটা প্রতিদিন একটা একটা করে খুলে পড়ার কথা ছিল। এখন আবার পেলে আরেকটু ভালো লাগবে। সবকিছু কন্ট্রোল করার ধমক ছাড়াও আরও নানা ধরনের উপায় থাকে আসলে। আমি এখনো অ্যাওয়ার্ড পাইনি, নমিনেশনই পাইনি, অ্যাওয়ার্ড তো পরের কথা। সে আমার কাজ দেখতে দেখতে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ভবিষ্যতে প্রডিউসার হব। ভালো লেগেছে, কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে আসতে হবে এই প্রোগ্রামে, বিসিএস পরীক্ষার মতো। তো আমি এত প্রস্তুতি নিয়ে আসিনি, সেজন্য অনেক কিছু মিস হয়েছে, কিন্তু তারপরও ভালোই লেগেছে। অনেকক্ষণ কথা বললাম আজকে, অনেকদিন পর। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক, আমি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়েই চেষ্টা করছি আমার কাজগুলোকে আরও কীভাবে ভালো করা যায় সেটা করার। আমি আপনাদের সাপোর্ট চাই, অবশ্যই আপনাদের জন্য যেহেতু বানাই, আপনাদের সাপোর্টটাও লাগবে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোথায় একা একা কাজ করব। সো সেই জায়গা থেকে আমি বলবো কালবেলার ফেসবুক এবং ইউটিউবে পেজে এই প্রোগ্রামটা দেখা যাবে, সেটা হচ্ছে রবিবার রাত ৮টায়।